নমস্কার ওটি জি আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ভারত সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্প সম্পর্কে এই প্রকল্পের মাধ্যমে আপনি কিন্তু প্রায় বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার সুবিধে পেয়ে যাবেন এবং এই স্বাস্থ্য বিমার সুবিধে আপনি সরকারি হাসপাতাল এবং নির্ধারিত বেসরকারি হাসপাতাল থেকে নিতে পারবেন তো আজকে আমরা আলোচনা করব আপনার নাম আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পে আছে কিনা এবং আপনার এলাকার কোন কোন সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের বা এই যোজনার মধ্যে অন্তর্ভুক্ত সেটা আপনি কিভাবে জানবেন তো তার আগে বরাবরের মতোই আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হন ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটন দেখছেন ওটাতে প্রেস করে রাখুন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশানে যে বেল আইকন আসবে ওটাতেও প্রেস করে রাখবেন তাহলে আগামী দিনে ওটিজি বাংলার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি সরাসরি মেলে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখুন এই প্রকল্প সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের অনলাইন টোটাল গাইড ডট ইন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন তো চলুন দেখি কিভাবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পে আপনার নাম সার্চ করবেন তো এর জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ওয়েবসাইটেও দিয়ে রেখেছি এবং এই ভিডিও ডিসক্রিপশানও দেওয়া আছে তো প্রথমে আপনি এই ওয়েবসাইটটা ওপেন করবেন এবং ওপেন করার পর দেখুন এখানে লেখা আছে এমআই এলিজিবেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন দুটো জায়গা দিয়েছে একটা হচ্ছে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা এবং তারপরে একটা ক্যাপচা ফর্ম তো প্রথমে আপনি আপনার এখানে মোবাইল নম্বর দেবেন আমি এখানে দিচ্ছি আমার মোবাইল নাম্বার তারপর এখানে ক্যাপচা করে দেবেন এখানে যেটা লিখা আছে সেম টু সেম লিখবেন ছোট হাতের বড় হাতের একদম সেম টু সেম তারপর জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন দেখুন জেনারেট ওটিপি ক্লিক করার পর আরেকটা বক্স এসছে এবং এখানে লিখা আছে এন্টার সিক্স ডিজিট ওটিপি এটা আপনার মোবাইলে যাবে মোবাইলে যাওয়ার পর সেটা মোবাইল থেকে দেখে আপনি এখানে পুট করবেন মোবাইলে যে ওটিপিটা এসেছে মোবাইলে ওটিপিটা দেওয়ার পর প্রথমে আপনারা এই যে চেকবক্স আছে এখানে ক্লিক করবেন এবং এই চেকবক্সে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখুন এই পেজটা তো এই পেজের একদম বাম দিকে প্রথমে দেখা লেখা আছে দেখুন সিলেক্ট স্টেট তো সিলেক্ট স্টেটে ক্লিক করে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন তো আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এবং স্টেট সিলেক্ট করার পর এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বাই নেম সার্চ বাই রেশন কার্ড নাম্বার সার্চ বাই মোবাইল নাম্বার এবং সার্চ বাই আর এস ইউআরএন নম্বর তো আপনি যে কোনো একটা ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারেন তো আমি এখানে সার্চ বাই নেম এই ক্যাটাগরি অনুযায়ী দেখিয়ে দিচ্ছি দেখুন সার্চ বাই নেম সিলেক্ট করার পর এখানে যে ফর্মটা এসেছে প্রথমে আছে নেম তারপর ফাদার্স নেম তারপর মাদার্স নেম তারপর স্পাউসি নেম তারপর মেল ফিমেল কিনা তারপর আপনার এজ কিনা তারপর আপনি রুরাল এবং আরবান কোন এরিয়াতে বসবাস করেন সেটা এবং এখানে আপনার ডিস্ট্রিক্ট দেখুন ডিস্ট্রিক্টের নাম লিখলে সেটা চলে আসছে দেখুন ব্যাঙ্কুড়া করতে গেলাম ব্যাঙ্কুড়া চলে আসছে কলকাতা করছি কলকাতা চলে আসছে ঠিক আছে তো এখানে ডিস্ট্রিক্ট তারপর আপনার ভিলেজ বা টাউন এবং এখানে পিনকোড তো এটা সম্পূর্ণ দেওয়ার পর আপনি এখানে সার্চ বটমে ক্লিক করবেন সার্চ বটমে ক্লিক করার পর এই পাশে আপনি আপনার নামের লিস্ট দেখতে পাবেন তো আমি একটা নাম টেস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন লিখছি একটা নাম ধরুন আমি লিখলাম স্বপন তো স্বপন লিখার পর দেখুন অনেক টাইটেল দিয়ে দিয়েছে তো টাইটেল যদি আপনার টাইটেলের সাথে ম্যাচ করে যায় তো তাহলে সেটা সিলেক্ট করতে পারেন কিংবা শুধু নামটাও সিলেক্ট করতে পারেন তো নামটা সিলেক্ট করার পর আমি এগুলো কিছু না দিয়ে একদম সার্চে ক্লিক করছি দেখুন সার্চে ক্লিক করার পর এখানে প্রায় এক লক্ষ আঠাশ হাজার নশো ছিয়াত্তর এতগুলো রেকর্ডস পাওয়া গেছে তো তার জন্য ডিসপ্লে করতে পারছে না তো এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার যে পিন পিনকোড নাম্বার সেই পিন কোড নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন তো আমি এখানে আমার পিনকোড নাম্বার দিয়ে তারপর আরেকবার সার্চ দিচ্ছি নাম্বার দেওয়ার দেওয়ার পর সার্চ রেজাল্ট পাওয়া গেছে তো সেটাও শো করতে পারছে না তো আমি আরেকটু ফিল্টার করে নিচ্ছি এখানে রুরাল আরবান আছে এটা রুরাল করে দিলাম তারপর সার্চ দিচ্ছি তো এতগুলো ফিল্টার দেওয়ার পর আমি সার্চ করার পর দেখুন এই নামটা বেরিয়ে এসেছে তো এই নামের প্রথমেই দেখুন নাম তারপর এজ তারপর মেল কিংবা ফিমেল তারপর আপনার এইচ ডি নম্বর এই নম্বরটা দেওয়া আছে এখানে যদি দু তিনটে একই নাম আসে তো আপনি দেখে মোটামুটি বুঝতে পারবেন কোনটা আপনার হতে পারে তার কারণ এজটা দেখে তো নইলেও আরেকটি পদ্ধতি আছে যেটা হচ্ছে আপনি ফ্যামিলি ডিটেলসে ক্লিক করবেন এবং ফ্যামিলি ডিটেলসে ক্লিক করার পর ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের বিবরণ কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন দেখুন আমি ফ্যামিলি ডিটেলসে ক্লিক করার পর এই পাশে আমার ডিটেলসটা বেনিফিশিয়ারি ডিটেলস এবং এখান থেকে ফ্যামিলি মেম্বারের যে ডিটেলস তো এটা দেখে কিন্তু আপনি এটা এই ব্যক্তি আপনি কিনা মানে একই নামে তো দু এক দু তিনজন থাকতে পারে তো এটা আপনারই কিনা আপনি কিন্তু কনফার্ম হয়ে যেতে পারছেন ঠিক আছে তো তারপর আপনি এখান থেকে এই পেজটা প্রিন্ট আউট করে রাখতে পারেন কিংবা এখান থেকে আপনি গেট ডিটেলস অন ম্যাসে এস এম মানে আপনি যে নাম্বার দিয়ে লগ ইন করেছেন এখানে ক্লিক করে দিলে আপনার এই ডিটেলসটা কিন্তু এই যে এইচ ডি নম্বর এটা কিন্তু আপনার মোবাইলে মেসেজ আকারে চলে যাবে তার পাশেই দেখুন ইনফরমেশন ট্যাব আছে এখানে ক্লিক করলাম দেখুন পরিষ্কার বলা আছে ইফ ইউ হ্যাভ ফাউন্ড ইউর সেলফ ইন দ্য পি এম লিস্ট দেন ইউ আর এন্টাইটেল টু রিসিভ বেনিফিট আন্ডার দ্য স্কিম মানে এখানে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্প অনুযায়ী যে সুবিধা আছে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা এটা কিন্তু পাওয়ার জন্য উপযুক্ত এবং সেটা কিভাবে পাবেন তার বিস্তারিত কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এই ভিডিওতে আর বড় করছি না কিছু করতে হবে না আপনাকে বিশেষ কিছু এই ডকুমেন্টসগুলো নিয়ে সংশ্লিষ্ট হাসপাতাল বা বেসরকারি হাস হাসপাতাল যেখানেই হোক সেখানে আপনি যেতে পারেন অথবা একটা টোল ফ্রি নম্বর দেওয়া আছে দেখুন এই টোল ফ্রি নম্বরে আপনি ফোন করেও কিন্তু বিস্তারিত জানতে পারেন তো আপনারা দেখলেন কিভাবে আপনি আপনার নাম সার্চ করবেন তো চলুন এবার দেখি আমরা এই প্রকল্পে কোন কোন হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল যুক্ত আছে তো তার জন্য আপনারা প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট পি এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যাবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু যেতে পারেন তো আমরা নাম সার্চ করার জন্য এম আই এটাতে ক্লিক করেছিলাম এবার দেখুন লিস্ট অফ এম্প্যাল হসপিটাল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে তো এই পেজে প্রথমে আপনি আপনার স্টেট দেবেন ওয়েস্ট বেঙ্গল দিলাম তারপর আপনি আপনার ডিস্ট্রিক্ট দেবেন তারপর এখান থেকে আপনি পাবলিক হসপিটাল করে দেন এবং এখান থেকে জেনারেল মেডিসিন করে দেন যেটা যে ক্ষেত্রে প্রযোজ্য হয় আপনার সেটা সেখানে দেবেন আপনি কি ধরনের হাসপাতাল চাইছেন এখানে দেখুন কী কী আছে পাবলিক প্রাইভেট প্রাইভেটের মধ্যে আবার দুটো আছে নট ফর প্রফিট এবং ফর প্রফিট তো পাবলিক হসপিটাল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে জেনারেল মেডিসিন দিয়ে দিলাম তারপর এখানে হসপিটাল নেম কিছু দেওয়ার দরকার নেই আপনি এখান থেকে ক্যাপচার কোডটা এখানে পূরণ করে দিন ওয়ান জিরো নাইন সিক্স বি টু তারপর আপনি এখানে সার্চ দিয়ে দিন দেখুন সার্চ দিয়ে দেওয়ার পর পাবলিক হসপিটাল যেগুলো নদীয়া ডিস্ট্রিক্টের আন্ডারে আছে সেগুলোর লিস্ট এবং এখানে ফোন নাম্বার ইমেল আইডি সমস্ত কিছুই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তো আপনি এভাবে আপনার ডিস্ট্রিক্টের কোন কোন হসপিটাল এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছে সেগুলো সবই জানতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধব বা অন্য অন্য যাদের প্রয়োজন আছে তাদের জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিন আর যদি এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আর আমাদের ওয়েবসাইটেও গিয়েও কমেন্ট করতে পারেন তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে